কুমালাম ওরমতুল্লাহ বাকাত একবার জানতে চেয়েছেন বিদাত করলে গুণা হয় কেন নিষেধ হয় কেন আসলে আল্লাহ সুবাহ নবী রাসুলদেরকে পাঠানোর মাধ্যমে দিন পরিপূর্ণ করে দিয়েছেন মোহাম্মদ সাল্লামকে পাঠিয়ে দিয়ে প্রেরিত প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন আলিয়া উমা আকমাল তুলকুম দিন আকুম ও আত্মা আলাইকুম নিয়মাতি ওরা দি ইসলামা দিনা আমি আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে উন্নতি করলাম সরা মায় দাতি আয়াতেটি এর থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন এখানে বাড়ানোর কোনো সুযোগ নেই বেদাতের কোনো সুযোগ নেই হাদিসে আছে নবী করুসলাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলেহি আমরোনা ফহরত যে ব্যক্তি এমন কাজ করলো যাতে আমার নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত অন্য হাদিসে আছে আশা হল্লাহ থেকে বর্ণিত মান আহদা সাফি আমরিনাহাদ আমি মিনু ফহরত যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু তৈরি করল সেটা তার উপর প্রত্যাখ্যাত হবে এবং অগ্রহণযোগ্য হবে এরকম আরও অনেক হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বেদাত থেকে নিষেধ করেছেন এই জন্যই বেদাত গুনার কাজ পাপের কাজ নবী করিম সাল্লাম বলেছেন ফাইনা খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ও খেরাল হাদি হাদি ইন সাল্লাহ সাল্লাম সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কথা সর্বোত্তম হেদায়ত হচ্ছে সাল্লামের হেদায়াত আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস হচ্ছে বেদাত সুতরাং বেদাত করতে নিষেধ করা নিষেধ করা হয়েছে সাল্লাম প্রত্যেক বাসনের শুরুতেই বেদাত থেকে সাবধান করতেন নতুন জিনিস তৈরি করা থেকে সাবধান করতেন অনুসরণ করতে বলেছেন সাল্লামের অনুসরণ করার আদেশ দেওয়া হয়েছে কোরআনে এবং সুন্নাতে সুতরাং ইত্যাদি বহুবিধ কারণে বেদাত করা গুণাহ বেদাত যখন করা হয় বেদাতকারী যখন বেদাত করে তখন তার কথা থেকে এটাই প্রমাণিত হয় যে দিন অসম্পূর্ণ ছিল সে পূর্ণ করেছে যে কাজ নবীকুল ইসলাম ভালো হিসাবে নির্ধারণ করেননি সৎ কাজ হিসেবে নির্ধারণ করেননি করেননি সে তা করতে পেরেছে এরকম একটা এলজাম চলে আসে এরকম একটা অপবাদ চলে আসে যা মারাত্মক ক্ষতিকর সুতরাং এ ব্যাপারে আরও অনেক কথা রয়ে গেছে আমার একটি বই আছে বেদাত থেকে সাবধান এই বইটি পড়ার চেষ্টা করবেন এতে আমি বেদাতের বিস্তারিত আলোচনা করেছি ধন্যবাদ